আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অপরাধ বাংলাদেশে হবে, সারা দুনিয়াতেই অপরাধ আছে। প্রশ্নটা হচ্ছে সরকার নির্বিকার কিনা, ক্রিমিনাল অফেন্সের ব্যাপারে সরকার এখানে নির্বিকার কিনা, সরকার কি ফ্রি স্টাইল এইসব অপকর্ম করা সুযোগ করে দিয়েছে কিনা, যেটা প্রতিক্রিয়া হচ্ছে। এখন আজকে যে বিষয়টা আপনি বলেন, এইসব বিষয়গুলো এতদিন কেন অন্ধকারে ছিল, এখানে যদি পুলিশ কেন দেখেনি, তারপরে নেতারা কেন দেখেনি, নেতাদের দেখানোর জন্য তো সাংবাদিকরা আছে, আপনারা তো এই অনুসন্ধানে এই ক্যাসিনো সাম্রাজ্যের রিপোর্ট করতে হবে। বেটার লেট দেন নেভার, আমরা তো কাজটা সিরিয়াসলি শুরু করেছি এবং আমি পরিষ্কারভাবে বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এয়ারপোর্টেও তার সঙ্গে কথা হয়েছে যাওয়ার সময়, সেখানে আইন জরকারি সংস্থা এবং আমাদের সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিল, সবার সামনেই তিনি বলেছেন এ ব্যাপারে, গডফাদার বলুন অপরাধী যত বড়ই হোক, যারা মাদকের সঙ্গে জড়িত, এই দুর্নীতির সঙ্গে জড়িত, টেন্ডারবাজি চাঁদাবাজি যারাই করবে, তারা তাদের পরিচয় না, কোন দল, তারা সরকারি দলের কোনো কাউকে ছাড় দেওয়া হবে না, এ ব্যাপারে যেন কোনো আপোষ না হয়। আমি অনুপস্থিত থাকলেও এই যে ব্যবস্থা গ্রহণ শুরু যা শুরু করেছি সেটা যেন কন্টিনিউ করে, অপরাধ অপকর্মের বিরুদ্ধে দুর্বৃত্তায়ন দুর্নীতি চক্র ভেঙে দিতে, এটা প্রধানমন্ত্রী স্পষ্ট হচ্ছে। কাজে এখানে কারোর সঙ্গে কোনো আপোষ বা কোনো প্রকার ছাড়তে হয় প্রশ্ন, বিভিন্ন জেলা পর্যায়েও সব আতঙ্কের মধ্যে আছে যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, এবং এখানে মুখের কথা নয়, আমরা এটা মিন করছি, শেখ হাসিনা মিন করছেন এবং সেজন্যই আজ ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এই অভিযান চলবে যতদিন না আমরা দুর্বৃত্তায়ন দুর্নীতি মাদকের চক্রকে ভেঙে দিতে না পারি, ততদিন পর্যন্ত এই অভিযান অব্যাহত।